আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, ত্রিপুরাকে নেশামুক্ত করার লক্ষ্যে রাজ্য সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নির্বাচন কমিশন ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ, জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। জিরানিয়ার বেলবাড়িতে 500 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদামের উদ্বোধন, তৃতীয় রাজ্যভিত্তিক একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্পোর্টস মিট শুরু। ত্রিপুরাকে নেশামুক্ত করার লক্ষ্যে সবাইকে একযোগে এগিয়ে আসা প্রয়োজন। বর্তমান রাজ্য সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আজ সচিবালয়ে অনুষ্ঠিত নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের রাজ্যভিত্তিক সভায় কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী নাকা এলাকাগুলিতে স্ক্যানারের প্রয়োজনীয়তা সহ ডগ স্কোয়াডের ব্যবহার বৃদ্ধি করা এবং এদের প্রশিক্ষণের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। নেশা কারবারের সাথে যুক্ত হয়ে যারা বিভিন্নভাবে বিশাল অর্থ ও সম্পত্তি করে তুলেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। সভায় কলকাতাস্থিত নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর পূর্বাঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল মনিকা আশিস পাত্রা বলেন, রাজ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল অফিস খোলার বিষয়ে কেন্দ্রীয় সরকার সম্মতি দিয়েছে, শীঘ্র এই জোনাল অফিস চালু করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া এদিনের সভায় রাজ্য পুলিশের পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন মাদক বিরোধী অভিযানে আরক্ষা প্রশাসনের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। ভারতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী প্রক্রিয়া শুরু করেছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ পুনেতে এক অনুষ্ঠানে বলেছেন, আসন্ন নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা যাতে ত্রুটিমুক্তি হয় তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। রাজীব কুমার বলেন, সারা দেশে এখনও বহু মানুষ ভোটার নিবন্ধন থেকে বঞ্চিত। তাদের গণতান্ত্রিক ব্যবস্থার মূল ধারায় নিয়ে আসা, প্রতিটি যোগ্য ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা এবং কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য। রাজীব কুমার আরও বলেন, মোবাইল নম্বর সহ ভোটার আইডি কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করার একটি প্রচারাভিযান হাতে নেওয়া হয়েছে, তবে কাউকে তা করতে বাধ্য করা হবে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে ভুবনেশ্বর পৌঁছেছেন এবং পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছেন। শ্রীমতী মুর্মু আজ ভুবনেশ্বরে নাগরিক সম্বর্ধনায় যোগ দেন। রাষ্ট্রপতি হওয়ার পর এটাই তার প্রথম উড়িষ্যা সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এবং আগামী শনিবার কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা সফরে যাচ্ছেন। আগামীকাল প্রধানমন্ত্রী বেঙ্গালুরুর বিধানসৌধে সন্ত কবি কনক দাসের মূর্তি এবং মহর্ষি বাল্মীকির মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন। পরেই প্রধানমন্ত্রী বেঙ্গালুরুর কেএসআর রেল স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস এবং ভারত গৌরব কাশী দর্শন ট্রেনের সূচনা করবেন। প্রধানমন্ত্রী সফরের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ট্যুর উদ্বোধন, নাকাদাপু প্রভু ক্যাম্পেগৌড়ার 108 ফুটের ব্রোঞ্জের মূর্তির আবরণ উন্মোচন, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। প্রধানমন্ত্রী 10,500 কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের শিলান্যাস করবেন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আভ্যন্তরীণ এবং বহিরাগত নিরাপত্তার মধ্যে ব্যবধান দিন দিন কমছে। শ্রী সিং বলেন, নিরাপত্তা পরিকাঠামোর সামনে সাইবার এবং তথ্যক্ষেত্রে যুদ্ধ একটি বড় চ্যালেঞ্জ। নয়াদিল্লিতে ন্যাশনাল ডিফেন্স কলেজে সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে আজ শ্রী সিং বলেন যে, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, পাবলিক সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং এর বড় কোম্পানিগুলো সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তথ্যযুদ্ধের চ্যালেঞ্জ সম্পর্কে শ্রী সিং বলেছেন, এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলকে তাকে হুমকির মুখে ফেলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম মানুষের মতামত বা মনোভাব পরিবর্তনের জন্য ব্যবহার করা হচ্ছে। হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের জন্য সরব প্রচার আজ বিকেল 5টায় শেষ হয়েছে। বিধানসভার 68টি আসনের জন্য ভোট হবে আগামী শনিবার, ভোট গণনা হবে আগামী 8ই ডিসেম্বর। এদিকে গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে আজ সচিবালয়ে ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বোর্ড সদস্য ডক্টর মুজাফফর আহমেদ এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকারকালে উভয়ের মধ্যে স্বাস্থ্য পরিকাঠামোগত ব্যবস্থাপনা, নিরাপত্তাজনিত ব্যবস্থাপনা, জরুরি সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এই খবরের আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। জিরানিয়া মহকুমার বেলবাড়িতে আজ এক অনুষ্ঠানে
500 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদামের উদ্বোধন করেন খাদ্য জনসংভরণ এবং ক্রেতা স্বাস্থ্য বিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। কেন্দ্রীয় স্টোরেজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডে বরাদ্দকৃত 1,79,00,000 টাকা ব্যয়ে এই খাদ্য গুদাম নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, রাজ্যে খাদ্যের মজুত ভান্ডার বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন স্থানে খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে একই প্রকল্পে শান্তির বাজারে 2,52,00,000 টাকা ব্যয়ে 1,000 মেট্রিক টন এবং আমবাসার গঙ্গানগরে 1,79,00,000 টাকা ব্যয়ে 500 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন আরও 2টি খাদ্য গুদামের উদ্বোধন করা হবে। খাদ্যমন্ত্রী আরো বলেন, বর্তমানে গণবন্টনের আওতায় রাজ্য সরকারের আওতাধীন 75,400 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন 136টি এবং এফসিআই এর অধীন 42,000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন 7টি খাদ্য গুদাম রয়েছে। রাজ্যে এখন পর্যন্ত সরকারি উদ্যোগে ন্যূনতম সহায়ক মূল্য 1,30,721 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এর ফলে কৃষকদের 243,99,00,000 টাকা প্রদান করা হয়েছে। চলতি খারিফ মরশুমে 20.40 টাকা দরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। অনুসারে খাদ্য দপ্তরের বিশেষ সচিব ডক্টর সন্দীপ আর রাঠোর বলেন, রাজ্যের 99.49% রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার কাজ সম্পন্ন করা হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির বুথ বিজয় অভিযানের অঙ্গ হিসেবে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আজ ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 26 নম্বর বুথে সভা করেন। এছাড়া সভাপতি রাজীব ভট্টাচার্য সুরমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুনছড়া কমিউনিটি হলে বিজেপি নেতৃবৃন্দকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে দলের বিভিন্ন স্তরের পদাধিকারীগণ, শক্তিকেন্দ্র, বিস্তারক এবং বিভিন্ন মোর্চার প্রতিনিধিরা অংশ নেন। রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আজ দক্ষিণ জেলার সাবরুমে ডিওয়াইএফআই টিওয়াইএফ সহ 4 বামপন্থী ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করেন তিনি। জিতেন্দ্র চৌধুরী আরও অভিযোগ করেন, বিজেপি সরকার প্রতিশ্রুতি পূরণ করেনি। সমাবেশে সর্বভারতীয় যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি, ডিওয়াইএফআই নেতা নবারণ দেব, বিধায়ক প্রভাত চৌধুরী বক্তব্য রাখেন এবং রাজ্য সরকারের কাজকর্মের সমালোচনা করেন। 19টি জেলার স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে রোগ প্রতিরোধে টিকাকরণ কর্মসূচির আরও গতি আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই লক্ষ্যে জেলার কমিউনিটি হেলথ অফিসার, মাল্টিপারপাস সুপারভাইজারদের নিয়ে 2টি ব্যাচে একদিন করে প্রশিক্ষণ কর্মসূচি আজ কৈলাসহর সার্কিট হাউসে সমাপ্ত হয়েছে। টিটেনাস, হেপাটাইটিস বি, ডিপথেরিয়া, হাম প্রভৃতি প্রাণঘাতী রোগ প্রতিরোধে টিকা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ শিবিরে আলোচনা হয়। তাছাড়া টিকার মজুত সুরক্ষিত রাখার কলা কৌশল, কিভাবে টিকা পরিবহন করতে হবে এই বিষয়ে প্রশিক্ষণে তুলে ধরা হয়। জেলা প্রতিষেধক আধিকারিক ডাক্তার সন্দীপন ভট্টাচার্য জানান, প্রতিষেধকমূলক টিকাকরণ তথা টিকাদানে আরও গতি সঞ্চার করার লক্ষ্যে এই ধরনের প্রশিক্ষণ। আইনি সেবা সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে আজ লংতরা ভ্যালি মহকুমার মকরছড়া এডিসি ভিলেজের অর্জুনমণি কারবারি পাড়া এসবি স্কুলে আজ এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। লংতরা ভ্যালি আইনি সেবা কমিটি ছিল এই শিবিরের আয়োজক। এখানে আইনি সেবার সাংবিধানিক সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তব্য রাখেন মহকুমা আইন সেবা কমিটির চেয়ারম্যান তথা মহকুমা বিচার বিভাগের ম্যাজিস্ট্রেট রামানুজ ভট্টাচার্য। উল্লেখ্য যে সাম্প্রতিককালে মহকুমার লালডিঙ্গা, সিন্ধু কুমার পাড়া, তালছড়াতে অনুরূপ আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। খুমলুং সরকারি মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রী সহ মোট 24 জন রক্তদান করেন। শিবিরে বক্তব্য রাখেন ডাক্তার সুলোচনা দেববর্মা, অধ্যাপক প্রদীপ দেববর্মা, এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর ভূপেন্দ্র দেববর্মা। উল্লেখ্য, সপ্তাহব্যাপী এনএসএস এর বিশেষ শিবির আগামী সোমবার শেষ হবে, জানিয়েছেন মহাবিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর ভূপেন্দ্র দেববর্মা। আজ বিলোনিয়ায় দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদের পৌরোহিত্যে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভোটার তালিকা প্রণয়নের বিষয়ে আলোচনা হয়। এই বৈঠকে বিজেপি, সিপিআই, সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সমেত সব দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুদিনব্যাপী তৃতীয় রাজ্যভিত্তিক একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্পোর্টস মিট 2022 দেশে আজ সূচনা হয়েছে। এডিসির খুমনৌস্থিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের মাঠে আয়োজিত এই স্কুল স্পোর্টসের উদ্বোধন করেন জনজাতি কল্যাণমন্ত্রী রামুপদ জমাতিয়া। দুদিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যের পাঁচটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের বালক বালিকারা অংশগ্রহণ করেছে। কাবাডি, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, দাবা, খো খো, অ্যাথলেটিক সহ 22টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। আজ সবগুলি প্রতিযোগিতার প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হয়। আগামীকাল দ্বিতীয় এবং ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবলের খেলা একদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে পুনরায় শুরু হচ্ছে। আগামীকাল ত্রিবেণী সংঘ খেলবে নবোদয় সংঘের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচ শুরু হবে। আসরে চারটি ম্যাচ খেলে ত্রিবেণীর পয়েন্ট 12 এবং নবোদয় সংঘের পয়েন্ট 7। বারপূজা দিয়ে অনুশীলনে নেমে পড়ল গতবারের লীগ জয়ী দল ফরওয়ার্ড ব্লক ক্লাব। স্থানীয় 14 জন ফুটবলারকে নিয়ে আজ অনুশীলনে নেমেছে। প্রশিক্ষণ দিচ্ছেন কোচ সুভাষ বসু। 21 নভেম্বর থেকে শুরু হবে রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত রাখাল শিল নকআউট ফুটবল প্রতিযোগিতা। এর লক্ষ্যেই প্রস্তুতি শুরু হল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ত্রিপুরাকে নেশামুক্ত করার লক্ষ্যে রাজ্য সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নির্বাচন কমিশন ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ, জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। জিরানিয়ার বেলবাড়িতে 500 মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন খাদ্য গুদামের উদ্বোধন। জাতীয় তৃতীয় রাজ্যভিত্তিক একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্পোর্টস মিট শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ।